দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণ মামলার আসামি সিআইডির এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হককে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির রংপুর জোনের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আতাউর রহমান। দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণ করে 15 লাখ টাকা মুক্তিপণ আদায়ে সিআইডির এএসপি সহ 5 জনকে আটক করে পুলিশ। আটকের পর মামলাটি পুলিশের কাছ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়। এদিকে আটকের পর 25 আগস্ট 5 জনের মধ্যে কথিত সোর্স ফশিউল আলম পলাশ দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিশির কুমার বসুর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আটককৃতদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।